Hey guys, good morning. তো দেখো কয়েকদিন থেকে আমরা ব্লগ দিতে পারছি না ভালোভাবে, কারণ আমাদের শরীরটা ভালো না সবারই। তো বলেছিলাম ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি, তারপর ওই দিন বিকাল থেকে আমিও পড়ে গেছি, দুই রাত্রি একদম ঘুম ছাড়া, মানে বুঝতে পারছি না কি হচ্ছে, পুরো একদম মুখ এইসব, মানে দুই কানের পিঠে, কানের ওপরে চিপগুলো, মাথার ওপরে প্রচণ্ড ব্যথা সারা রাত্রি, সর্দি কাশি তো আছেই, গলার থেকে একদম মানে মাথা প্রচণ্ড ব্যথা, আর থেকে থেকেই কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা হচ্ছে। মিস্টারের গত রাতে 3-4 বার করে জ্বর আসতে নাই, মানে গাটা গরম হতে নাই, আবার ঘেমে জ্বর মানে ঘেমে ছেড়ে যায় এরকম। আর আরেকটা সমস্যা যেটা শুরু হয়েছে সেটা হলো হিচকি, মিস্টারের হিচকি শুরু হলে থামে না, এটা একটা খুব মানে পিকুইলিয়ার জিনিস। হিচকি হঠাৎ মঠাৎ এক দুবার হলে কিছুই জিনিস না, খুব নর্মাল জিনিস, কিন্তু সেটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে, রাতে জাস্ট আমার একটু ঘুম এসেছিলো, বাস মিস্টারের হিচকি শুরু হয়েছে, সে আর তারপর আর ঘুমাতে পারছে না, আর আমিও তো একটু পরপর ও মা গো করে কুকিয়ে কুকিয়ে উঠছি, এত ব্যথা করছিল মানে মাথা শরীর। তো দুপুরও সর্দি কাশিটা আছে গত রাতে, কিন্তু ও ঘুমটা ঠিকঠাক ঘুমাচ্ছে, সেই জন্য ওর শরীরটা মানে ওর থেকে আর খারাপ হয়নি, ভগবানের আশীর্বাদে আশা করি ইম্প্রুভ করবে এখন। আর কিন্তু আমাদের শরীরই মানে একদম ডাল লাগছে, সকাল থেকে রোদেই বসে আছি, কেমন একটা অস্বস্তি অস্বস্তি ফিলিং হচ্ছে শরীরে। বাবু মার জ্বর গা ব্যথাগুলো কমেছে, কিন্তু বাবু মার কাশিটা আছে, সর্দি কাশিটা আছে, খুব ডাল ফিল হচ্ছে, মানে মাথাটা এত ব্যথা, খুব খারাপ লাগছে। আমি আজকে পুরো একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, সাবান টাবান দিয়ে স্নান করে নিয়েছি, কারণ মাথাটা নোংরা হয়েছিল। আর দেখো রূপুর চুলটাও আজকে কাটাতে বললাম যে কাটিয়ে দাও, ও তো কাটবেই না, বাবাও কাটিয়ে দিবে না, ছেলেও কাটবে না, এই যে রূপুর চুল কাটা চলছে, এই দেখো রূপুর চুল কাটা চলছে, আরাম এসে চুলগুলো এত বড় হয়েছিল আর ও কন্টিনিউয়াসলি গাছের মতো নড়তে থাকে, ওর চুল কাটা মানে খুবই ক্রিটিক্যাল, ওর বলে সুড়সুড়ি লাগে। মিস্টার মোটামুটি সব কাজই সুন্দর মনোযোগ সহকারে করতে পারে, ওই যে চুলের বাইরে অনেক বড় হয়েছিল চুলগুলো, অনেক বড় হয়েছিল। তো ভেবেছিলাম আমরা করোনা টেস্টটা করে নেই, সেজন্য মিস্টার সকালবেলা গেছিল সব ডকুমেন্ট নিয়ে হসপিটালে, কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে বন্ধ, মানে বন্ধ ছিল, খোলেনি তখনও, তাই না, তাই না গো, তখনও খোলেনি, সেই জন্য আর টেস্ট করা হলো না। তেমন জ্বর নেই আমাদের, কিন্তু একটা মাথা ব্যথা। আর মিস্টারের সবচেয়ে সমস্যা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হিচকি চলছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ কোথায় দেখাবো, এই যে দেখো চুল নিয়ে খেলছে, মুখটা বন্ধ কর, এত নড়লে হয় নাকি, তুই যে ইসের সামনে কি সুন্দর বসেছিলি, ওই যে মামার বিয়ের বিয়ের আগে আগে ভুট্টু বলে কি দুষ্টু বাচ্চাদের সময় লাগে, এ তো গুড বয়, কি সুন্দর চুপ করে বসে থাকতে পারে, কই একে ভিডিও করে এখন দেখাবো ভুট্টুকে, বলে গুড বয়, শান্ত, কি সুন্দর শান্ত বলে রূপ, ওই জন্য বলে তাড়াতাড়ি হয়ে গেল, সুন্দর কাটা হলো, বুঝছো। বাবার কাছে তো আরো চুপচাপ থাকা উচিত, বাবার অসুবিধাটা বোঝা উচিত। এই যে রূপুর ফাইনাল লুক দেখো, চুলকাটা কেমন দেখো, দেখো এই যে রূপুর আচরণ, একলা আমার গায়ে ঢিল মারলো, আমি স্নান করেছি, দেখো একে কে ভালো ভালো বাচ্চা বলবো বলো, এখন বাবার পিছনে গিয়ে লুকিয়েছে, তোমরা চান করো, গরম জল এনে দিই, এই যে এগুলো তোলো, আমি গরম জল এনে দিই,
তো আমি জল আর শ্যাম্পু এনে দেই, সাথেই স্নান করু গোরা। এই যে জল নিয়ে আসলাম, গরম জল, শ্যাম্পু, এই যে জামা কাপড়। বেদানা ছাড়িয়ে নিলাম এখানে বসে বসে, রূপ দেখছে এই যে টিভি। এই দেখো কি খুশি, বাবুমশাই চুল কেটে এখন ভদ্রলোক হয়ে গেছে। রূপুর বাবা গেছে বাজারে, ওই যে ব্লাড দিয়ে এসেছিল ফাস্টিং এর, সেটার রিপোর্ট আনতে, আর ওষুধও নিয়ে আসবে। ওষুধ না খেয়ে থাকতেই পারছি না, পুরো একলো জায়গা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এরকম ব্যথা।